হ্যালো ফ্রেন্ডস, আমরা জানি প্রাথমিক টেটার খুব বেশি দিন দেরি নেই। এই অল্প সময়ের জন্য আমাদের প্রথম থেকে অষ্টম শ্রেণীর বিভিন্ন বইগুলো আমাদের পড়া দরকার, কেননা এই সমস্ত এরিয়া থেকে, এই বইগুলো থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। তো এত অল্প সময়ের জন্য আমরা কিন্তু পুরো ডিটেলস বইটা পড়ে কভার করা খুব মুশকিল। তো আমরা এখন চতুর্থ শ্রেণীর পরিবেশ বইটি, একটা সামারি, টোটাল বইয়ের কী কী অধ্যায় আছে সেই অধ্যায়গুলো সম্পর্কে আমরা একটু সামারি, মেন মেন ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আমি কপিল আপনাদের সঙ্গে। তো প্রথমে দেখুন, চতুর্থ শ্রেণীর পরিবেশ বইয়ে আমাদের পরিবেশ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার হেরফের প্রবন্ধ অনুসরণে এটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। বইটি প্রথম অধ্যায়ে জীব জগৎ সম্পর্কে আমরা দেখব। দেখুন, শিরদাঁড়া নেই কাদের, এর মানটা ভুল আছে, আরশোলা, পোকামাকড়, কৃমি, কেন্ন, এদের কিন্তু শিরদাঁড়া নেই। দু নম্বরে, গরুর শিং কি কাজে লাগে, নিজেকে বাঁচাতে, গরু নিজেকে বাঁচানোর জন্য গরুর শিং প্রয়োজন হয়। বাঘের ডোরাকাটা দাগ নিজেকে বাঁচানোর জন্য লাগে। পাইন গাছ দেখতে পাওয়া যায় দার্জিলিংয়ে, গা শক্ত খোলে ঢাকা, কার, শামুকের গা কিন্তু শক্ত। তারপরে দেখুন, জিওল গাছ থেকে পায় আঠা। নেক্সট দেখুন, পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া, কাদের, হাঁস, হাঁসের। শরীরে বাতাস ভরা থলি থাকে পাখিদের, পাখিদের শরীরে বায়ু ভরা থলি থাকার জন্য পাখিরা, বানান ভুল আছে, পাখিরা আমাদের অনেকক্ষণ আকাশে অনেকক্ষণ উঠতে পারে। লুপ্তপ্রায় প্রাণীর নাম হলো মোষ, গন্ডার, সাপ ইত্যাদিরা লুপ্তপ্রায় প্রাণী। বাঘ বিলুপ্তির পথে, কারণ কি, মানুষ জঙ্গল কেটে ফেলেছে, ফলে বাঘের থাকার মতো জায়গা কমে যাচ্ছে, জঙ্গলে হরিণ শুয়োররা কমে যাচ্ছে, ওদের খাবার কমে যাচ্ছে, এটা খাবার হবে। বনে চোরা শিকারীর বাঘের চামড়া, নখ, হাড়ের জন্য বাঘ মেরে ফেলেছে, এর জন্য বাঘ ধীরে ধীরে কমে যাচ্ছে। সংরক্ষণ, যে যে কারণে জীবের সংখ্যা কমে যাচ্ছে সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা হলো সংরক্ষণ, যে অন্তর্জায়গার হবে, যে জিনিস যত বেশি ভারী তার ভর তত বেশি হবে। মরিশাস ভারত মহাসাগরের একটি দ্বীপ, মরিশাস দ্বীপে টোডো পাখিরা বাস করত, বিলুপ্ত হয়ে গেছে ডোডো পাখি। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, হারিয়ে গেছে যারা বিলুপ্ত তাদেরকে বলা হচ্ছে বালিদ্বীপের বাঘ, হিমালয়ের বামন, তিতির, ভারতের গোলাপি মাথা হাঁস, নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ, এরা কিন্তু সবাই হারিয়ে গেছে। পরের অধ্যায় চলে যাচ্ছে পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে। গ্যাসের ভর আছে, যার কিছু ভর আছে, যে জিনিস জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি। বাষ্প কথাটি ভাপ থেকে এসেছে, শিলা থেকে শিল কথাটি এসেছে। শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটা, দাঁত। আমাদের দাঁত কত প্রকার, চার প্রকার। জন্মের সাধারণত ছয় মাস পরে দাঁত গজাতে শুরু করে, কত মাস, ছয় মাস বয়স থেকে। খাবার ভেঙে টুকরো করা হলো হজমের প্রথম ধাপ। লালাগ্রন্থি থেকে বের হয় কি, লালারস, লালারসে থাকে হজমের রস। পরের অধ্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আকাশ। আকাশে কোনো তারাকে সরে যেতে দেখা যায় না, কাকে, ধ্রুব, কোন কোন তারাকে, ধ্রুব তারা কিন্তু সরে যায় যেতে দেখা যায় না। সপ্তর্ষিমণ্ডলের সাতটি তারা কারা, ক্রুতু, প্লস্ত, অত্রি, অঙ্গিরা, বৈশিষ্ট্য, মরিচি, এই নামগুলো আমাদের জানা দরকার। সপ্তর্ষিমণ্ডলের একেবারে গায়ে থাকে কে, অরুন্ধতী। আকাশের উত্তর দিকে দেখা যায় ধ্রুব তারাকে। শুকতারা হলো আসলে একটি গ্রহ। সপ্তর্ষিমণ্ডল আকাশে দেখা যায় কোন দিকে, উত্তর পূর্ব দিকে। সপ্তর্ষিমণ্ডল দেখতে প্রশ্ন চিহ্নের মতো, এরকম সপ্তর্ষিমণ্ডল। পরে আমরা চলে যাচ্ছি পৃথিবীর আবহাওয়া জানতে লাগে কৃত্রিম উপগ্রহ। পরের প্রশ্ন দেখুন, ভোর পাঁচটার সময় অন্ধকার থাকে কখন, শীতকালে। গরমকালে দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয়, শীতকালে রাত বড় হয়। ভারত থেকে পাঠানো হয়েছিল কৃত্রিম উপগ্রহ ইনস্যাট, তাছাড়াও চাঁদে পাঠানো হয়েছিল চন্দ্রযান 1, চন্দ্রযান 2। দূরবীন আবিষ্কার করেছিলেন কে, গ্যালিলিও।
আর্যভট্ট ভারতীয় প্রথম বলেন পৃথিবী নিজের চারিদিকে ঘোরে, চাঁদের মাটিও পৃথিবীর মতো অসমান, গ্যালিলিও একথা বলেছিলেন। কিন্তু প্রথম মহাকাশে গিয়েছিলেন লাইকা নামক একটি কুকুর। মানুষ হিসেবে প্রথম চাঁদে পা রেখেছিলেন কে? নীল আর্মস্ট্রং। মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল কিউরিসিটি নামক একটি যান। শনি গ্রহের জন্য পাঠানো হয়েছিল ক্যাসিনি। ভারত থেকে প্রথম মহাকাশে কে যান? রাকেশ শর্মা। সূর্য ও পৃথিবীর মাঝের গ্রহ বুধ ও শুক্র। পরের অধ্যায়ে আমরা চলে যাচ্ছি আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ। কাঁপুনি দিয়ে জ্বর সারতে কে কোনটা প্রয়োজন হয়? কোন ওষুধ? কুইনাইন। কুইনাইনের থেকে যে ওষুধ তৈরি হয়। সর্দি কাশি সারাতে বাসক পাতা, তুলসী গাছ এগুলো প্রয়োজন হয়। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন। তার কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন গত বছর গত তিনটে টেটে এসছে, চারটে টেটে। আঘাত লেগে ব্যথা সারাতে রাংচিতার ডাল, কেটে গেলে সারাতে গাঁদা পাতা, দূর্বা ঘাস, এটা গাঁদা ফুল গাছ। পেটের অসুখ সারাতে থানকুনির পাতা। জল দূষণের ফলে পেটের অসুখ, হাতে পায়ে কালো কালো ছোপ দেখা যায়, রক্ত কমে গেলে কুলেখাড়া খেতে হবে, কুলেখাড়া শাক। বিষ্ণয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুরু মহারাজ জাম্বৌজি। বিষ্ণয় কাদের বলা হয়? গুরু মহারাজ জাম্বৌজি শিষ্যরা 29টা উপদেশ মেনে চলতো বলে তাদেরকে বিষ্ণয় বলা হতো। চর্মরোগ সারাতে নিম পাতা কাজে লাগে। নেক্সট আমরা চলে যাচ্ছি কৃমি সারাতে রক্ত পরিষ্কার করতে কি প্রয়োজন হয়? কালমেঘ, শুষ্নি শাক, স্নায়ুর অসুখ, ঘুম না হলে এটা শুষ্নি শাক বেশ প্রয়োজন হয়। কলমি শাক মাথা ঠান্ডা রাখতে, ঘুম না হলে কলমি শাক খেতে হবে। ল্যাংচা বিখ্যাত কৃষ্ণনগর, নদিয়া, এটা এটা ভুল আছে, এটা আপনার বর্ধমান হবে। ল্যাংচা, বর্ধমানের ল্যাংচা বিখ্যাত। পরের প্রশ্ন দেখুন, নতুন গুড়ের মোয়া বিখ্যাত? জয়নগরের মোয়া। মিহিদানা সীতাভোগ বর্ধমানের। হিমালয়ের নিচে যে বন আছে তাকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন সুন্দরলাল বহুগুণা। চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালের এপ্রিল মাসের উত্তরপ্রদেশের গাড়োয়াল গ্রামে। গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠেছিল যা চিপকো আন্দোলন নামে বিখ্যাত। চিপকো আন্দোলনের দুজন নেতা সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট। চিপকো আন্দোলন হিমালয়ের পাহাড়ি এলাকা থেকে গাছ কেটে নেওয়ায় ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছিল, এর ফলে ওই অঞ্চলের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। 1973 সাল নাগাদ গ্রামবাসীরা মহিলা প্রথম এই আন্দোলন শুরু করে। ঠিকাদাররা গাছ কাটতে এলে তারা গাছগুলোকে জড়িয়ে ধরে, ফলে ঠিকাদারদের গাছ না কাটতে পেরে তারা ঠিকাদাররা ফিরে চলে যায়। চিপকো কথার অর্থ আলিঙ্গন করা বা জড়িয়ে ধরা, অর্থাৎ গাছ জড়িয়ে ধরেছিল তার জন্য। আড়াবাড়ি জঙ্গল কোথায় হয়েছিল? পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত, এটা কিন্তু প্রিভিয়াস স্টেটে এসছে। আড়াবাড়ি জঙ্গলের গাছ বাঁচাতে এগিয়ে এসেছিল অজিত কুমার ব্যানার্জি। মফলং পবিত্র বনভূমি মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। মফলং পবিত্র বনভূমি গাছ দেখা যায় কুটজিং এবং নানা ধরনের ঔষধের গাছ। খাসি জয়ন্তী পাহাড়ের মাঝে মফলং পবিত্র বনভূমির জঙ্গল আছে। পরের চ্যাপ্টারে আমরা চলে যাব প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। ছোট যন্ত্রপাতিকে ইংরেজিতে টুল বলা হয়। প্রাচীন মানুষ প্রথম হাতিয়ার ছিল সূচালো পাথর। গাছের মগডাল থেকে কিভাবে গাছে না উঠে ফল পাড়া যায়? লগি বা আঁকশি দিয়ে। স্টোভ কী কাজে লাগে? রান্না করতে কাজে লাগে। চাকা ব্যবহার করা হয় গাড়ি চালাতে। যখন মানুষ ঘর বাড়ি বানাতে শেখেনি তখন মানুষের থাকার জায়গা ছিল কোথায়? গাছে। সিংকোনা গাছের ছাল থেকে জ্বরের ওষুধ তৈরি হয়। মানুষ হাঁস ও মুরগি এগুলো কী কাজে লাগে? ডিম ও মাংস পাবে বলে এগুলো তারা বাড়িতে পোষে। পশ্চিমবঙ্গের পোড়ামাটির মন্দির পাওয়া যায় বিষ্ণুপুরের বাঁকুড়ার বিষ্ণুপুরে। চকমকে পাথর ঘষে আগুন জ্বালানোর জন্য ব্যবহৃত হয়। জলের আরেক নাম জীবন।
গ্রহে জল পাওয়া যায় একমাত্র পৃথিবীতে, কোন গ্রহে জল পাওয়া যায়? গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে একমাত্র পৃথিবীতে, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে জল আছে বলেই। পৃথিবীতে উদ্ভিদ প্রাণী প্রথম উৎপত্তি হয়েছিল জল থেকে। কোথায় লোহা আগুনে গরম করে পেটানো হয়? কামারশালায় কিন্তু এটা করা হয়। আগুনে পোড়া খাবার খেতে লাগে সুস্বাদু। দূরবীন আবিষ্কার করেছিল গ্যালিলিও গ্যালিলিও। আর্যভট্ট প্রথম বলেন পৃথিবী নিজের চারিদিকে ঘোরে। নদীর ধারে বা তার কাছাকাছি বাস করলে জল পাওয়া যেত বলে, চাষবাস তারা করতো, নদী দিয়ে যাওয়া যেত বিভিন্ন জায়গায়, ব্যবসা বাণিজ্য সুবিধা হতো। মানুষ প্রথম হাতিয়ার হিসেবে লাঠিকে ব্যবহার করেছিল। দহন কথার অর্থ পোড়া। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। বর্জ্য পদার্থ ব্যবহার করার ফলে ফেলে দেওয়া যে পদার্থ সেগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। বিষ থলি সাপের কোথায় থাকে? দাঁতের নিচে। সাপে কামড়ালে শরীরের রোগীর শ্বাসকষ্ট হলে কি করবেন? মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। নেক্সট প্রশ্ন, ভাস্কর্য স্থাপত্য ভাস্কর্য সংগ্রহশালা থেকে টেরাকোটা কি? নরম মাটি দিয়ে বানানো মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। 500 বছর আগে বাড়ি কি দিয়ে তৈরি করা হতো? চুন সুরকি দিয়ে বাড়ি তৈরি করা হতো। লাল শালুতে মুড়িয়ে রাখা হয় কি? পুঁথি। জাদুঘরকে ইংরেজিতে বলা হয় মিউজিয়াম। আগে বিষ্ণুপুরের নাম ছিল মল্লভূম, এটা মনে রাখার মতো। মল্লভূম কথার অর্থ? মল্ল রাজাদের ভূমি বা অঞ্চল। সূর্য মন্দির কোথায় অবস্থিত? ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত সূর্য মন্দির। এই মন্দিরে একটা বিরাট রথের মতো, এর 12 জোড়া চাকা আছে। সূর্য মন্দির কোন সাগরের কাছে অবস্থিত? বঙ্গোপসাগরের কাছে। জামা মসজিদ কোথায় দেখা যায়? দিল্লিতে। জামা মসজিদ কে বানিয়েছিল? মুঘল সম্রাট শাহজাহান। কলকাতার বড় মসজিদগুলোর মধ্যে একটা বড় মসজিদের নাম হলো টিপু সুলতানের মসজিদ। পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরনো খ্রিস্টান চার্চ কোনটি? ব্যান্ডেল চার্চ, হুগলির ব্যান্ডেল চার্চ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1660 সালে। চার্চের অপর নাম গির্জা। স্থাপত্য কী? পরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্নে, পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা সবই হচ্ছে স্থাপত্য। যেমন কোণার্কের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ, এগুলো কিন্তু স্থাপত্য। সৌধ কী? সৌধ একটা স্থাপত্য, তার সঙ্গে কারোর না কারোর স্মৃতি জড়িয়ে থাকবে, অর্থাৎ সৌধতে কারোর কোনো মানুষের স্মৃতি জড়িয়ে থাকবে। যেমন তাজমহল, এটা একটা সৌধ। ভাস্কর্য কী? পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করে নকশা তৈরি করা, মূর্তি ফুটিয়ে তোলা, এটাই হচ্ছে ভাস্কর্য। স্থাপত্য ভাস্কর্য কিসের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে? কলকারখানা, গাড়ির ধোয়া, ধুলো দ্বারা এই সমস্ত কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরসা মুন্ডা মিউজিয়াম কোথায় দেখা যায়? রাঁচিতে। মিশর দেশের রাজা রানীরা মারা গেলে তাহলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো, এই মৃতদেহকে বলা হতো মমি। গান্ধী স্মারক সংগ্রহশালায় কোথায় অবস্থিত? ব্যারাকপুরে। ব্রতচারী প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতাতে। লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত? দার্জিলিং জেলার কালিম্পংয়ে লেপচা মিউজিয়াম অবস্থিত। গুরুসদয় দত্ত মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতায়। জলদাপাড়া গেলে আমরা কী কী নদী দেখতে পাবো? হলং নদী, তোর্ষা নদী। নয়া পিংলা পটচিত্র সংগ্রহশালায় কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে অবস্থিত, এটা পটচিত্রের জন্য বিখ্যাত। সূর্য মন্দিরের অন্য কী নামে পরিচিত? ব্ল্যাক নামে পরিচিত। পরের প্রশ্নে আমরা চলে যাব। মানুষ পরিবার ও সমাজ, কোন সমাজে মা পরিবারের প্রধান? মেঘালয় রাজ্যের খাসিয়া সমাজে, এটা খ হবে। সমাজ কিভাবে তৈরি হয়? অনেক মানুষ অনেকদিন একসঙ্গে এক জায়গায় মিলেমিশে থাকার ফলে সমাজ গড়ে ওঠে। তামা দিয়ে মানুষ প্রথম কী আবিষ্কার করেছিল? লাঙল ও কাস্তে আবিষ্কার করেছিল, তৈরি করেছিল। আত্মীয় কথার অর্থ কী? আত্মীয় কথার অর্থ হলো যাদের সাথে আত্মার সম্পর্ক রয়েছে। একই পরিবারের বিভিন্ন শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলা হয়। প্রথমে কী থেকে লোহা আবিষ্কার হয়েছিল? উল্কা পিণ্ড থেকে কিন্তু লোহা আবিষ্কার হয়েছিল। মানুষ প্রথম পোষ মানিয়েছিল কোন পশুকে? কুকুরকে। সমাজে করার উপযোগিতা কি? সমাজ করার উপযোগিতা কি? সমাজের মধ্যে একজন
এক একজন মানুষ এক এক রকম কাজ করেন, যেমন কৃষকের ফসল ফলান, ডাক্তাররা রোগী দেখেন, শিক্ষকরা শিক্ষকতা করেন, শিক্ষার আলো প্রদান করেন। ইস্পাত তৈরি হয় কী থেকে? লোহা থেকে ইস্পাত তৈরি হয়। প্যাকেটের খাবার খেলে কী অসুবিধা হয়? ক্ষুধামন্দ দেখা যেতে পারে, স্থূলতা বৃদ্ধি পেতে পারে, মোটা হয়ে যেতে পারে। যাযাবর সমাজ কাদের বলে? যে সমাজ নির্দিষ্ট কোনো একটি জায়গায় বসবাস করে না, জীবিকা বা খাদ্যের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঋতু অনুযায়ী তারা ঘুরে বেড়ায়, তাদেরকে আমরা যাযাবর বলি। প্রথম কোন চাষ শুরু হয়েছিল? গম, বার্লি আর যবের চাষ শুরু হয়েছিল। পরের অধ্যায় জড়বস্তুর জগৎ। আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বলি বস্তু। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা বলি পদার্থ। প্লাস্টিকের বোতল ও লোহার পেরেক হলো বস্তু, কিন্তু পদার্থ হলো প্লাস্টিক বা লোহা। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গাড়ি তোলা মহাদেশ, সাগর অতল গড়ে তোলে, গড়ে তোলে মহাদেশ, গড়ে হবে এটা, গড়ে তোলে মহাদেশ। নর্দমার মশার লার্ভা মরার জন্য প্রয়োগ করা হয় ব্লিচিং পাউডার। নিজস্ব আকার আছে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আকার নেই, তরল এবং গ্যাসের নির্দিষ্ট কোনো আকৃতি নেই, খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে কে? গ্যাস। কোনো কিছু ভারী না হালকা তা মাপা হয় দাঁড়িপাল্লা বা বাটখারা দিয়ে। যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে বলা হয় পদার্থ, নেই না এটা ন্যায় হবে। পদার্থের অবস্থা তিনটে, কঠিন তরল ও গ্যাস। পদার্থের তিনটে অবস্থা হলো কঠিন তরল গ্যাস। হাওয়ায় থাকা জলীয় বাষ্প ঠান্ডা বরফের সংস্পর্শে তৈরি করে ছোট থেকে বড় জলকণা। ছোট ছোট জলকণাগুলোকে সাদা ধোয়ার মতো লাগে। বরফ থেকে জল, জলের বাষ্প, জল থেকে বাষ্প, বাষ্প থেকে জল, এটি হলো জলের অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন। ধানের খোসাকে বলে তুষ। নদী ক্রমশ বুঝে আসা, কারণ নদীর জলে ভাসমান শুকনো বালি মাটি থিতিয়ে পড়ে। চাষের পক্ষে উপযোগী মাটি হলো পলি মাটি। পরে আমরা চলে যাচ্ছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিল কে? মহাত্মা গান্ধী। কালবৈশাখীর বানান ভুল আছে। ঝড়ের সময় বরফের টুকরোগুলো এসে পড়ে তাকে বলে শিল। এরপরের অধ্যায় জীবিকা ও সম্পদ। গম্ভীরা পালা হয় মালদায়। নৌকার মাঝিদের গানগুলিকে বলে সারি গান। প্রথমে যেসব ফসলের চাষ শুরু হয়েছিল সেখানে সেগুলো হলো গম, বার্লি, এটা বার্লি হবে, বার্লি, জব। যারা পুতুল তৈরি করেন তাদেরকে বলে পটুয়া। যারা ডোকরার অর্থাৎ পিতল ঢালার জন্য কাজ করেন তাদেরকে বলা হয় মালাহার বা সাঁকড়া বা টেপ্পো। তাঁত শিল্প দেখা যায় হুগলি, শ্রীরামপুর, ধনেখালি, নদিয়ার নবদ্বীপ। তাঁত শিল্প। মৃৎশিল্প দেখা যায় কলকাতার কুমারটুলি, নদিয়ার কৃষ্ণনগরে মৃৎশিল্প। গালা শিল্প দেখা যায় পুরুলিয়ার মালদা, বাঁকুড়ার সোনামুখীতে গালা শিল্প লক্ষ্য করা যায়। টয় ট্রেন বা জিপ দেখা যায় দার্জিলিংয়ে। রেশম শিল্প রয়েছে কালিয়াচক, মুর্শিদাবাদ, মালদার সুজাপুর। মাটির পুতুল তৈরি হয় পোড়া মাটি দিয়ে। ছৌ নাচ দেখা যায়, ছৌ নাচ হয় রামায়ণ মহাভারতের গল্প নিয়ে। ছৌ নাচ উত্তরপ্রদেশের উত্তরবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর সবাই মুখোশ নিয়ে নাচ করে। রেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে। সোলার কাজ করেন যারা তাদেরকে বলা হয় মালাকার। ডোকরা তৈরি সামগ্রী পঞ্চপ্রদীপ, কাজললতা, গণেশ, ময়ূর, দুর্গামূর্তি। বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য বিখ্যাত বিষ্ণুপুর, বাঁকুড়া। ঝুমুর নাচ তৈরি করে আদিবাসী মেয়েরা। বাংলার সাধক বাউল হলেন লালন ফলির ফকির। লোককথা হলো আমরা লোকমুখে যে গল্পগুলো শুনি সেগুলোর নানা উপকথা। কুটির শিল্প কি? বাড়ির মধ্যে কম জায়গার জিনিস তৈরি হলো কুটির শিল্প, কম জায়গায় জিনিস তৈরি করা। ছৌ নাচের মুখোশ তৈরিতে প্রয়োজন হয় আঠালো মাটি, কাগজের মণ্ড, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, নকল চল, পাখির পালক, রাংতা, পুঁতি, পাতলা কাপড়, চুমকি, রং, ইত্যাদি এ সমস্ত লাগে। বাউল গান হলো পল্লীর গান, সমাজের গান। ডোকরা হলো পিতল লাগিয়ে, পিতল গলিয়ে মৌ মোম ধুনোর ছাঁচে বানানো মূর্তি ডোকরা বলে। শরীর, এরপরের অধ্যায় শরীর। সব প্রাণীর দাঁত থাকে না,
আমরা কোথা থেকে শক্তি পাই? খাদ্য থেকে। দাঁতের যত্ন কিভাবে? সকালে ও রাত্রে দাঁত মাজতে হবে। খাবার পর ভালো করে মুখ ধুতে হবে, দাঁতে কোথাও খাবার লেগে আছে কি না দেখতে হবে, এবং এইভাবে দাঁতের যত্ন নেওয়া যেতে পারে। দাঁতের বেশিরভাগ অংশই কোথায় থাকে? মাড়ির ভেতরে। শরীরের সবথেকে শক্ত অংশ কোনটি? দাঁত। দেখার জন্য শরীরের সবথেকে শক্ত এনামেল বলে। আমাদের দাঁতের মতো কত ধরনের কাজ আছে এবং কী কী? আমাদের দাঁতের কত ধরনের কাজ আছে, কী কী? চার ধরনের কাজ আছে, কাটা, ছেঁড়া, ভাঙা, গুঁড়ো করা, এই সমস্ত কাজ কিন্তু আমাদের দাঁতে। আমাদের দাঁত কত ধরনের কী কী? কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত আর পেশন দাঁত। জন্মের কত মাস পর দাঁত বেরোয়? 6 মাস পর থেকে তার দাঁত বেরোয়। পরের অধ্যায়ে যে কোন পরের প্রশ্ন, দুধ দুধ দাঁত কটি থাকে এবং কত বয়স পর্যন্ত থাকে? দুধ দাঁত 20টি থাকে এবং 6 থেকে 12 বছর পর্যন্ত এই দুধ দাঁত থাকে, অর্থাৎ শিশুদের যে দাঁত প্রথমে ওঠে। হজমের প্রথম ধাপ কি? খাবারকে ভেঙে টুকরো করা। লালাগ্রন্থি কোথায় থাকে এবং এর কাজ কি? লালাগ্রন্থি মুখে থাকে, লালাগ্রন্থি থেকে লালা রস বের হয়ে যায়, তার ফলে তাকে সেটা হজমে করতে সাহায্য করে। আমাদের মুখবিহ্বর থেকে পাকস্থলী ফুসফুস পর্যন্ত কটি নালী গেছে এবং তার কাজ কি? 2টি নালী গেছে, একটির কাজ হলো শ্বাসনালী, অন্যটি হলো খাদ্যনালী। মুখবিহ্বর থেকে পাকস্থলী পর্যন্ত গেছে খাদ্যনালী, যার কাজ খাদ্যকে পাকস্থলীতে পৌঁছানো, আর মুখবিহ্বর থেকে ফুসফুস পর্যন্ত যে শ্বাসনালী, যার কাজ শ্বাসকার্য সম্পন্ন করা। তাহলে 2টো পাকস্থলীতে কিছুটা খাবার হজম হওয়ার পর খাবার পেঁচানো অংশের দিকে চলে যায়, তার নাম হচ্ছে অন্ত্র। অন্ত্রের একটা অংশে বাকি খাবারটা হজম হয়, সেটাকে বলা হয় ক্ষুদ্রান্ত। নেক্সট প্রশ্ন চলে দেখুন, চোখের পক্ষে ভালো এই রকম খাবারগুলি হলো শাকসবজি, গাজর, পাকা পেঁপে ইত্যাদি। দাঁতের মাড়ি সুস্থ রাখে লেবুর মতো টক জাতীয় ফলগুলো। গাছ কীভাবে খাবার তৈরি করে? মাটি থেকে জল এবং খনিজ লবণ নেয়, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আর সূর্যের আলো নিয়ে পাতায় খাবার তৈরি করে। ফুসফুস ভালো রাখতে হলে কী করতে হবে? শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে, ধুলো ধোয়া থেকে নিজেকে সবসময় সাবধান রাখতে হবে। রেড পান্ডা কোথায় দেখা যায়? দার্জিলিংয়ে। বুবাই পাখি কোথায় বাসা বাঁধে? তাল গাছে বুবাই পাখি বাসা বাঁধে। কোথাকার জঙ্গলে সিংহ ও চিতা একসঙ্গে থাকতে দেখা যায়? মধ্যপ্রদেশে দেখা যায়। কলমি শাক আমাদের সাধারণত কোথায় দেখতে পাই? পুকুরে। গন্ডারের পিঠে আমরা সাধারণত কী দেখতে পাই? পোকা। মরুভূমিতে আমরা সাধারণত কী ধরনের কাজ দেখতে পাই? কাটা জাতীয়। কী ধরনের গাছ? কাটা জাতীয়, এটা গাছ হবে। উট পাখি আমাদের কোথায় দেখতে পাই? মরুভূমিতে কিন্তু আমরা উট পাখি দেখতে পাই। ভারতের সিংহ কোথায় দেখতে পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে সিংহ লক্ষ্য করা যায়। আসামে কী জাতীয় পশু দেখতে পায়? মুগা রেশম মথ। হাওড়া থেকে কলকাতার মধ্যে যোগাযোগ করেছে এই ব্রিজের নাম হচ্ছে হাওড়া সেতু, যেটা আমরা সেটাকে বলি রবীন্দ্র সেতুর অরিজিনাল নাম রবীন্দ্র সেতু। সাঁতরাগাছি কোথায় অবস্থিত? হাওড়ায়। জলদাপাড়া কোন প্রাণী? জলদাপাড়ায় কোন নদী দেখা যায়? হলং নদী। জলদাপাড়া জঙ্গলের অপরদিকে কোন নদী দেখা যায়? তোর্ষা নদী। পুকুর নদীর সাগরে জল শুকিয়ে কী হয়? জলীয়বাষ্প। বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধুলোকণার উপর জলে এর ফোঁটাগুলো জমে কী হয়? মেঘ হয়। বাতাসে কোন গ্যাস বেশি থাকে? নাইট্রোজেন গ্যাস। ঋতু কটি? 6টি। সূর্য মন্দির কোথায় অবস্থিত? পুরীতে, কোণার্কের সূর্য মন্দির। জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। টিপু সুলতান মসজিদ কোথায় অবস্থিত? কলকাতাতে। বিরসা মুন্ডার মিউজিয়াম রাঁচিতে অবস্থিত, এগুলো আমরা আগে দেখেছি। রাজা ভাতওয়ালা পাখিরওয়ালায় কেন্দ্রটি কোথায় অবস্থিত? কক্সা অরণ্য জলপাইগুড়িতে অবস্থিত। বক্সা হবে। নয়া পিংলা স্পট কোথায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর, এটা আমরা আগে দেখেছি। এই প্রশ্নগুলো অলরেডি আছে। লেপচা মিউজিয়াম কালিম্পং দার্জিলিংয়ে অবস্থিত। গান্ধী স্মারক সংগ্রহশালা ব্যারাকপুর, এটা আমরা দেখেছি। বিড়লা শিল্প কারিগর সংগ্রহশালা ভাতওয়ালা। ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম, এটা কলকাতা হবে, কলকাতা। গুরু সদয় মিউজিয়াম ব্রতচারী গ্রাম ঠাকুরপুকুর কলকাতা, এই সমস্ত। সুতরাং আজ ভিডিওটা বেশ বড় হয়ে গেল। যদি ভালো লেগে থাকে কমেন্ট, শেয়ার, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।